আজকে যে মামলাটি রায় প্রদান করা হয়েছে মামলাটি ছিল নারী ও শিশু নির্যাতন দমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11(ক)-30 ধারা মামলার বিবরণে বলা হয়েছিল আব্দুস সবুত তার কন্যা শিউলি খাতুনকে 50,000 টাকা যৌতুক এবং তিন ভরি স্বর্ণ অলঙ্কারের জন্য তাকে মারপিট করা হয়েছিল এবং তিনি তখন শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন অবস্থার আলোকে বিজ্ঞ আদালত 10 জন সাক্ষী আমরা উপস্থাপন করেছিলাম মামলাটা প্রাথমিক তথ্য বিবরণের ভিত্তিতে থানায় এজাহার হয়েছিল এজাহারের পরবর্তীতে মামলাটার অভিযোগপত্র দাখিল করা হয়েছিল তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের 161 বাদীসহ সাক্ষীদের 161 গ্রহণ করেছিলেন করার পরে অভিযোগপত্র দাখিল করার পরে আমরা রাষ্ট্রপক্ষ থেকে বিজ্ঞ ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করার পরে বিজ্ঞ ট্রাইব্যুনাল এটা আমলে গ্রহণ করেছিলেন আমলে গ্রহণ করার পরে চার্জ গঠন হয় চার্জ গঠনের পরে সাক্ষী দেওয়ার পরে আজকে মামলায় আমরা রাষ্ট্রপক্ষ থেকে 10 জনকে সাক্ষী উপস্থাপন করার পরে আজকে মোস্তফা বেল্লাল যিনি প্রিন্সিপাল মোস্তফা বিশ্বাস যিনি প্রিন্সিপাল অ্যাকুস্ট যিনি তার স্ত্রীকে যৌতুকের দাবিতে মারপিট করে হত্যা করেছেন তাকে বিজ্ঞ আদালত বিজ্ঞ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে প্রদান করেছেন এবং অপরাসীমী আমজাদ হোসেনের বিরুদ্ধে সন্দতিকভাবে প্রমাণিত না হওয়ায় তাকে বিজ্ঞ আদালত বেকসুর খালাস প্রদান করেছেন আবু অচিরেই মামলাটি রায় প্রদান করা হবে আর রায় কার্যকরী হবে এটা আমরা রাষ্ট্রপক্ষ থেকে আবেদন করছি আর সাথে সাথে আসামি এখন কাস্টডিতে অবস্থান করছে।